আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা আসে, আর প্রথম ভালোবাসা সবার জন্যই খুব স্পেশাল হয়। আর বেশিরভাগ সময় জীবনের প্রথম প্রেম আমাদের খুব কষ্ট দিয়ে যায়। অপরদিকের মানুষটা যত বেশি আনন্দ নিয়ে আমাদের জীবনে আসে, যাবার সময় তত বেশি দুঃখ আমাদের দিয়ে যায়। আর এটা হওয়ার কারণটা হলো, অপরদিকের মানুষটা সত্যিকারের ভালোবাসে কি না সেটা না বুঝে শুধু তার কথার জালে জড়িয়ে তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই, আর তাকেই আমরা পৃথিবী ভাবতে শুরু করি। আর যখন আমাদের ভুল ভাঙে তখন অনেক দেরি হয়ে যায়। তাই আমরা যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসার আগে ছোটোখাটো কয়েকটা চিহ্ন দেখে নিই, তাহলে আমাদের ভবিষ্যতে দুঃখ পাওয়ার চান্স খুব কমে যায়। কারণ কাউকে সত্যিকারের ভালোবাসার পরে যদি আমরা বুঝতে পারি যে সে আমাদের ঠকাচ্ছে, তাহলে আমাদের জীবনটা তছনছ হয়ে যায়, এমনকি আমরা ডিপ্রেশনেও পর্যন্ত চলে যাই। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটি শোনার পর তুমি বুঝতে পেরে যাবে তোমার সাথে কি টাইম পাস করছে নাকি রিয়েল লাভ করছে। আচ্ছা, সবার প্রথমে তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি ওকে সত্যিকারের ভালোবাসো কিনা। কারণ ও তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা জানার আগে এটা জানা ইম্পর্টেন্ট যে তুমি ওকে সত্যিকারের ভালোবাসো কিনা। যদি তোমার উত্তর আসে যে হ্যাঁ তুমি ওকে সত্যিকারের ভালোবাসো, যদি তোমার উত্তর হয় যে হ্যাঁ তুমি ওকে সত্যিকারের ভালোবাসো, তাহলে একমাত্র ও সত্যিকারের ভালোবাসে কিনা সেটার ইম্পর্টেন্স থাকে। প্রথমত, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমার কাছে কোনো কিছু লুকাবে না। কারণ আমরা যাকে ভালোবাসবো, ভবিষ্যৎ পরিকল্পনা করব, তাকে লুকিয়ে কোনো কাজ করব না। নাম্বার টু, যদি তোমাকে ও সত্যিকারের ভালোবাসে, তাহলে তোমার জন্য দিনের কিছুটা সময় হলো আলাদা করে রাখবে, সবসময় তোমাকে ব্যস্ততার অজুহাত দেখাবে না। নাম্বার থ্রি, সত্যিকারের ভালোবাসার মানুষ সবসময় শুধু নিজের কথা ভাববে না, সে সমানভাবে তার সঙ্গীর সুখ দুঃখের কথাও মাথায় রাখবে। সো যেখানে দেখবে সেলফিশনেস কাজ করছে, সে শুধু নিজের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত, সে নিজের জীবনের সুখ দুঃখ নিয়ে প্রচণ্ড কনসিয়াস, কিন্তু যখন তোমার দুঃখের বা আনন্দের কথা আসে তখন তার কোনো ইন্টারেস্ট থাকে না, তখন বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে না। নাম্বার ফোর, সত্যিকারের ভালোবাসা আমাদের পূর্ণতা দেয়। কেউ যদি আমাদের সত্যিকারের ভালোবাসে, তাহলে তাকে আর বেটার অপশানের খোঁজ করতে হয় না, তার খোঁজ তোমার কাছে এসে শেষ হয়। আর ভালোবাসা মিথ্যে হলে তোমার সঙ্গী সবসময় বেটার কারোর খোঁজে থাকবে। নাম্বার ফাইভ, তোমাকে যে সত্যিকারের ভালোবাসবে অন্যের সামনে বা অন্যের কাছে তোমার বদনাম করবে না। তোমার যদি কোনো ব্যাপার খারাপ লাগে, তাহলে তোমাকে সেটা সে আলাদা করে বলবে, দরকার হলে তোমাকে বোঝাবে, কিন্তু অন্যের কাছে তোমাকে কখনো খারাপ করবে না। নাম্বার সিক্স, সত্যিকারের ভালোবাসা সবসময় লয়াল হয়, সে একজনকে নিয়েই ভাবে, তোমার চোখের আড়ালে সে অন্যজনের সাথে কখনোই সম্পর্ক রাখবে না। হ্যাঁ, তার বন্ধুবান্ধব থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে বন্ধুত্বের সীমার মধ্যে থাকবে, ভালোবাসার মানুষ হিসেবে শুধু তোমার কাছে সেই থাকবে। নাম্বার সেভেন, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে সবসময় তোমার উন্নতির জন্য তোমাকে মোটিভেট করবে, তোমার দুর্বলতা বা তোমার অসফলতা তার জন্য তোমাকে কখনো ছোট করবে না, আর খারাপ সময় কখনো তোমার হাত ছেড়ে চলে যাবে না। নাম্বার এইট, অপরদিকের মানুষটা যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, তুমি একটা জিনিস ফিল করবে যে তোমার নিজের প্রতি ধীরে ধীরে ভালোবাসা বেড়ে চলেছে, তুমি নিজেকে আরো বেশি সম্মান করছো। আর ভালোবাসা মিথ্যে হলে তুমি নিজেকে ছোট মনে করবে, আর সবসময় মনে হবে তুমি তো ওর যোগ্যই না। নাম্বার নাইন, সত্যিকারের ভালোবাসা দিতে ভালোবাসে আর মিথ্যে ভালোবাসায় নিতে ভালোবাসে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমার সাথে রাস্তার ধারে ফুচকা খেয়েও আনন্দ পাবে, আনন্দ পাওয়ার জন্য দামি রেস্টুরেন্টে যেতে হবে না। এটার মানে এটাই নয় যে টাকাটা জীবনে কোনো ফ্যাক্টরই নয়, টাকা অবশ্যই দরকার, টাকাটাই সব নয়, কিন্তু টাকাটাই সব নয়। তুমি তাকে দামি দামি গিফট দিতে পারছো না, কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্স কম বলে অবহেলা করে বা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে বুঝতে হবে সে তোমাকে কখনো সত্যিকারের ভালোবাসেনি। উল্টো দিকে কেউ যদি তোমার রূপ দেখে ভালোবাসে, তাহলেও সেটা সত্যিকারের ভালোবাসা নাও হতে পারে। নাম্বার টেন, তুমি যদি বুঝতে চাও সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, তাহলে তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা। আমাদের মুখ সবসময় সত্যি কথা না বললেও আমাদের চোখ সবসময় সত্যি কথা বলে। সে যদি তোমাকে সত্যিকারের ভালো নাই বাসে, তাহলে সেটা বলতে চোখে চোখ রেখে ভয় পাবে। আশা করি এই বিষয়গুলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষটিকে চিনতে সাহায্য করবে। এই ভিডিও থেকে যদি তোমার একটুও সাহায্য হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর একটা লাইক করে দিও।
কেননা লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।